আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য তৈরি করেছি অন্যরকম একটি ভিডিও। বাংলাদেশের কিংবদন্তি নায়িকা শাবানাকে কারো না চেনার কথা নয়। তিনি শুধু অভিনয়ে দুর্দান্ত নয়, তার রান্নাও কিন্তু অসাধারণ। আজ আপনাদের সাথে শেয়ার করব শাবানার হাতের রান্না খাওয়ার অভিজ্ঞতা। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার কিচেন অ্যান্ড ক্রাফট চ্যানেলটি। আমরা যখন শাবানার বাড়িধারার বাসায় গেলাম তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। তিনি আমাদের সাথে কিছুক্ষণ গল্প করলেন। এরপর তিনি আমাদের জন্য খাবারের আয়োজন করলেন। যখন খাবারগুলো টেবিলে সাজানো হচ্ছিল আমরা তো অবাক, এত খাবার কে খাবে? শাবানার স্বামী ওয়াহিদ সাদিক বললেন, আরে খাও তো, তোমাদের আপা যে কি দারুণ রান্না করে তা না খেলে কিভাবে বুঝবে। আমরা টেবিলে বসে পড়লাম, কোনটা ছেড়ে কোনটা খাই। খাবার দেখেই ক্ষুধা লেগে গিয়েছিল, তাই খেতে শুরু করে দিলাম। কি বাহারি সব আয়োজন! পোলাও, মাছের কোরমা, মাংস, মুরগির রোস্ট, টিক্কা কাবাব, এত কিছুর পাশাপাশি বিরিয়ানিও আছে। তিনি খুব যত্ন করে রেঁধেছেন আমাদের জন্য, সব খাবারই দারুণ সুস্বাদু হয়েছে। তাই কোনো খাবার বেশি না খেয়ে সবগুলো আইটেম অল্প অল্প করে খেলাম। এত সুন্দর রান্না খুব কমই খেয়েছি। মূল খাবার শেষে আসলো মিষ্টান্নের পালা। হরেক রকমের মিষ্টান্ন দেওয়া হলো আমাদের সামনে। সব আইটেমই বাংলাদেশের কিংবদন্তি নায়িকা নিজে বানিয়েছেন, আমরা সেগুলোও খেলাম। খাওয়া শেষে শুরু হলো গল্প, অভিনয় জীবন থেকে শুরু করে নানা গল্প। বিখ্যাত এই নায়িকার গল্পের কি শেষ আছে? গল্পের পাশাপাশি আমরা ছবি তুললাম। এরপর তিনি নিজে আমাদেরকে তার ঘর ঘুরিয়ে দেখালেন। ছবিতে আছে শাবানার প্রথম জীবনের অনেকগুলো ছবি। কোনো ছবিতে শাবানা ও তার স্বামী, আবার কোনোটায় তাদের সন্তান, শাবানার ছেলে মেয়ের ছবি। মেয়ের শিক্ষাজীবন ও অন্যান্য ক্ষেত্রে অর্জনের ছবি আমরা দেখলাম, আর শাবানার অর্জনগুলো সামনে থমকে দাঁড়ালাম। বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেত্রী আমাদের রান্না করে খাওয়ালেন, গল্প করলেন, ঘুরিয়ে ফিরিয়ে সব দেখালেন। মনের ভিতর আন্তরিকতা না থাকলে এটা সম্ভব নয়। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এমন আরও চমকদার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের কিচেন অ্যান্ড ক্রাফট চ্যানেলটি। আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপডেট পেতে নোটিফিকেশন বাটনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।